শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল আমাদের এখানে ক্যাম্পিং করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। তা আমরা এরকম একটা পরিবেশে চাচ্ছিলাম যেখানে মাঝখানে এরকম ধান ক্ষেত থাকবে এবং চারপাশে এরকম গভীর জঙ্গল, কারণ আমরা আসলে চাচ্ছি যে জঙ্গলের মাঝখানে ক্যাম্পিং করব যাতে বনায়নের কোনো ক্ষতি না হয়। আমাদের স্পট রেডি হয়ে গেছে, এখন আমরা আমাদের মালামাল নিয়ে আসতেছি। এটা হলো আমাদের মেইন স্পট, আমরা এখানে টেন্ট দিয়ে আজকে ক্যাম্পিং করব, বারবিকিউ প্লাস হলো ফায়ার হবে, ফায়ার ক্যাম্পিং। আজকে আমরা এই জায়গাটাকে এখন পরিপাটি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এবং এই জায়গাটাকে আমি আপনাদের দেখাই, চারিদিকে হলো এরকম ঘন জঙ্গল, তারপরে হলো ধান ক্ষেত। এখানে এই জঙ্গলের ভিতরেই ধান ক্ষেত আছে, ধান নাই, এখন ধান কাটা হয়ে গেছে। আমাদের এখানে মালামাল নিয়ে আসা হচ্ছে, আমাদের সদস্যরা সবাই নিয়ে আসতেছে সব প্রোডাক্ট। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শ্রীপুর এসআরটি এবং গাজীপুর এসআরটির সকল সদস্যরা অলরেডি আমাদের এই স্পটে উপস্থিত। আমরা অলরেডি টেন্ট গোছানো হয়ে গেছে, আমাদের অলরেডি টেন্ট গোছানো হয়ে গেছে, এখন প্রস্তুতিমূলক কাজ চলতেছে, রান্নার কাজ চলতেছে। এখানে রান্না হচ্ছে এবং গাজীপুর এসআরটির সদস্যরা সবাই উপস্থিত। এই যে আমাদের প্রাণপ্রিয় মাসুম ভাই আছে, মাসুম ভাই আসছে গাজীপুর থেকে, খুব কষ্ট করে দাওয়াত খেতে আসছে। আর আমাদের এসআরটির সদস্যরা খুব পরিশ্রম করতেছে অনেক সময় ধরে। আমাদের আরেক ইউটিউবার আবু নাঈম ভাই আমাদের সামনে, আমাদের আবু নাঈম ভাই, সবাই আপনারা নাঈম ভাইয়ের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। নাঈম ব্লগ নামে একটা চ্যানেল আছে, নাঈম ব্লগ, গাজীপুর এসআরটির আমাদের নাঈম ভাই, সবার প্রিয় নাঈম ভাই। তো আমরা এখানে আসছি, আজকে তাবু ক্যাম্পিং হবে, বারবিকিউ হবে এবং ক্যাম্প ফায়ার হবে। আশা করতেছি সবার ভালো লাগবে আমাদের এই কার্যক্রম। আমরা সকাল থেকে স্পট দেখা থেকে শুরু করে এখন পর্যন্ত অলরেডি টেন্ট গোছানো হয়ে গেছে, রান্নার কাজ চলতেছে। আমাদের এসআরটি সদস্য জুবায়ের তত্ত্বাবধানে সবাই রান্না করতেছে, দেখেন অক্লান্ত পরিশ্রম করতেছে আমাদের এই প্রোগ্রামটা যাতে সুন্দর এবং সফল হয়। আমরা এখন টেন্টটা দেখাচ্ছি, অবস্থা খারাপ।
চলছে আমাদের রাজ্যের এসআরটি মেম্বারদের গানের আসর। তো আমরা এখন বারবিকিউ করব এবং বারবিকিউর আগে আমাদের খিচুড়ির আয়োজন আছে, রান্না চলছে এবং এসআরটি মেম্বাররা গানে মশগুল। দেখেন শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো। বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাই। চলছে আমাদের প্রথম পর্ব খিচুড়ির আয়োজন। সব এসআরটি মেম্বাররা এখন খাবার পরিবেশনায় ব্যস্ত। শীতের রাত্রে গরম গরম খিচুড়ি, ধোঁয়া দেখতে পাচ্ছেন, সবজি এবং চিকেন। আসসালামু আলাইকুম। এখন রাত 11টা, আর মাত্র এক ঘন্টা পরেই নতুন বছর শুরু হতে যাচ্ছে। আমরা এই গভীর অরণ্যে আছি, তাঁবুতে। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের টেন্টগুলা। তো এখন আমরা রাতের খাবার খেয়ে একটু গান বাজনা চলছে। আমাদের এখানে এসআরটির সদস্যরা আছে, গাজীপুর থেকে অনেকেই আসছে, অনেক ফ্রেন্ড সার্কেল ওরাও আছে। তো সবাই মিলে অনেক এনজয় করা হচ্ছে। তো আমাদের সাথেই থাকুন এবং গান উপভোগ করুন। ক্যাম্প ফায়ারের প্রস্তুতি চলছে। দয়াল বাবা শুরু হয়ে গেল আমাদের ক্যাম্প ফায়ার। Hey!
তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না। হ্যাপি নিউ ইয়ার, এখন 12:01। সবাইকে 2021 সালের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। আমরা এখন আছি বারবিকিউ করতেছি, আমরা গাজীপুরের এই গহীন অরণ্যে আমরা এখন তাবু ক্যাম্পিংয়ে আছি। 12:01 আমাদের বারবিকিউ চলছে। তো নতুন বছরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো আশা করব আপনারা সবাই ভালো থাকবেন। 2020 আসলে অনেক পাওয়া না পাওয়ার বছর ছিল, কারণ আপনারা জানেন যে করোনা প্রাদুর্ভাবে আমাদের দেশ সহ সারা বিশ্ব একটি মহামারীতে ছিল। তো এখন সেটা থেকে আমরা অনেকটাই উঠিয়ে চলে আসছি। তো আমরা চাই যে এরকম হাসি আনন্দ ফুর্তি নিয়ে সবসময় আমরা এগিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের এসআরটি মেম্বার, এরকম ইয়ং জেনারেশনের সব সদস্যরা আমাদের সাথে আছে আজকে এই বারবিকিউ পার্টিতে। এবং ক্যাম্প ফায়ার হলো, এখন ফানুস উৎসব হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আশা করি যে 2021 সালটা যাতে সবারই সুন্দর এবং সুখময় হয় সেই কামনায়। আবার 2021-এর সুন্দর সকালে সবার সাথে কথা হবে। সে পর্যন্তই আন্তরিক ধন্যবাদ সবাইকে। আমরা এখন ফানুস উড়াচ্ছি। এখন ছাড়া যাবে না, উপরে দেখতে পাচ্ছেন সুন্দর চাঁদ। এপাশে আমরা ফানুস উড়াচ্ছি।
আসসালামু আলাইকুম, শুভ সকাল, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। 2021 সালের জানুয়ারির 1 তারিখ আজকে, সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে একটি নতুন ভোর, নতুন বছরের নতুন ভোর। আমরা এখন ভোর হয়েছে, আমাদের তাবু ক্যাম্পিং চলছে এখনও। তো এখন সকাল 6টা বাজে, আমাদের অসংখ্য মেম্বার যারা আসছে সবাই আমার পেছনে যে তাবুগুলো দেখতে পাচ্ছেন, এখনও অনেকেই ঘুমাচ্ছে। এবং আমাদের অনেক মেম্বার সারা রাত সজাগ ছিল, আমিও সজাগ ছিলাম। এবং এখানে সারা রাত ক্যাম্প ফায়ার হয়েছে, এখনও আগুন চলতেছে। এই যে দেখেন ভাই, ভাই খেতে পার, এখনও ক্যাম্প ফায়ার হচ্ছে। ঠান্ডা খিচুড়ি ভাই, রাতের ঠান্ডা খিচুড়ি। এখন সকালের নাস্তার জন্য আমাদের খিচুড়ির পর্ব আছে, আর একটা সবজি খিচুড়ি। এটা হলো আমাদের ক্যাম্প ফায়ার। হাত দিয়ে ধরো, ধরো সবাই ঘুমাচ্ছে এখনো। এই হলো গ্রামের শীতের সকাল, ভোর 6টা বাজে এখন। চারিদিকে কুয়াশা, মনে হচ্ছে মেঘ জমে আছে চারিদিকে। এখন আকাশে চাঁদ দেখা যাচ্ছে। স্নিগ্ধ একটি সকাল, প্রচন্ড শীত, চারিদিকে ঘন কুয়াশা। এটা হলো আমাদের ক্যাম্পিং এর জায়গাটা। এখনো সূর্যোদয় হয় নাই, কিছুক্ষণের মধ্যে সূর্যোদয় হবে। আমাদের তাবু ক্যাম্পিং এখনো চলছে, এখন সূর্যোদয় হচ্ছে। আমরা আপনাদের সূর্যোদয়টা দেখাবো, আমার পিছনে সূর্যোদয় দেখতে পারবেন। এই হলো টেন্টগুলো, আর সূর্যোদয়টা দেখেন।
দেখি।